রাজ্যে করোনা দ্বিতীয় ঢেউ আটকাতে 100 শয্যা বিশিষ্ট কোভিড সেফ হোম চালু করল ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা। ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে এই সেফ হোমের উদ্বোধন করেন জেলা শাসক অন্তরা আচার্য। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চাপ কমাতেই নতুন করে সেফ হোম চালু করা হলো বলে খবর স্বাস্থ্য দপ্তর সূত্রে। সেফ হোমে 100 শয্যা বিশিষ্ট করা হলো, আগামী দিনের প্রয়োজনের সাপেক্ষে শয্যার সংখ্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় খোলা হবে সেফ হোম। বগড়াহাট, কাকদ্বীপ, পাথর প্রতিমা, সাগর, জয়নগর, ক্যানিং, বারুইপুর, ভাঙড়, মহেশতলা তো দ্রুত সেফ হোম চালু করতে চলেছে জেলা স্বাস্থ্য দপ্তর। ডায়মন্ড হারবারে কোভিড সেফ হোমটিকে মডেল হিসেবে তৈরি করতে চাইছে স্বাস্থ্য দপ্তর। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তদের জন্য মোট 61টি বেড রয়েছে। করোনা আক্রান্তদের প্রথমে সেফ হোমে ভর্তি রাখা হবে। সেফ হোম থাকাকালীন কোনো আক্রান্তের অবস্থা আশঙ্কাজনক হলে তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেফ হোমে 24 ঘন্টা চিকিৎসক মোতায়েন থাকবেন, অভিজ্ঞ নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। ব্যবস্থা রাখা হচ্ছে মোট 8টি অ্যাম্বুলেন্সের। মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেনের ব্যবস্থাও করা হচ্ছে। সেফ হোম থেকে ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ মহকুমা করোনা আক্রান্তদের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর। এই নম্বরে যোগাযোগ করে বাড়িতে বসে চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন আক্রান্তরা। করোনা দ্বিতীয় ঢেউ আটকাতে শুধু স্বাস্থ্য দপ্তর নয়, পুলিশ এবং প্রশাসনের তরফে মাস্ক পরা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। সচেতনতা বাড়াতে বিনামূল্যে মাস্ক বিতরণও করছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। পুরো জেলাতে আপনারা জানেন আমাদের দুটো হেলথ ডিস্ট্রিক্ট রয়েছে। তো আমরা এই অনুষ্ঠানটা মূলত যেটা আজকে হলো এটা আমাদের ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের, যেটাতে মূলত ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপকে আমরা যাতে কেটার করব। এবং একে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা কথা বলি, আমাদের সাগর যেহেতু আইল্যান্ড পড়ে যাচ্ছে এবং সাগরের ক্রিটিক্যাল পেশেন্টসও যাতে কোনো মতেই অসুবিধার মধ্যে না পড়ে, সেখানকার সেফ হোমও আমাদের সোমবার থেকে চালু হয়ে যাচ্ছে। এবার আসি মূল আমাদের মেন সাদার হেলথ ডিস্ট্রিক্টে। সেখানে আপনারা জানেন
যে আমাদের রাজ্যের বড় হাসপাতাল বাঙ্গুর এবং একটা কি এই দুটো ইম্পর্টেন্ট বড় হাসপাতাল রয়েছে। এছাড়া আমাদের আমাদের একটা আমাদের ক্যানিং সাব ডিভিশনে একটা কোভিড হাসপাতাল চলছে। তো এই হাসপাতালগুলোর সাথে সাথে তাদেরকেও এইভাবে সিমিলারলি যাতে আমরা একটা সেকেন্ডারি সাপোর্ট উইথ দ্য হেল্প অফ গুড সেফ হোম দিতে পারি, তার জন্য আমরা ইমিডিয়েটলি মহেশতলায় মাতৃসদন এবং বারুইপুরে সাব ডিভিশনের মধ্যে জয়নগরে একটা ভাঙড়ে একটা সেফ হোম এবং এছাড়া আরেকটা কোথায় যেন ঝড়মোর, তো এই সেফ হোমগুলোর আমরা এই এক দুদিনের মধ্যে এই সবগুলোকে সোমবারে আমরা আমরা শুরু করে দিতে পারবো। এই ব্যবস্থার দিক থেকে আমরা এগোচ্ছি এবং আমাদের এবার যেটা পুরো ফোকাস থাকবে যে বেডের ব্যবস্থা, যেন হাসপাতাল যেন বেড আমরা রেডি রাখি সবসময় মোর সিরিয়াস পেশেন্টসদের জন্য, লেস সিরিয়াস পেশেন্টসকে আমরা সেফ হোমে চিকিৎসা করতে পারি উইথ দ্য অ্যাম্বুলেন্স উইথ দ্য অক্সিজেন অ্যান্ড উইথ দ্য ডক্টর্স অ্যান্ড নার্সেস অ্যান্ড অল দ্য নেসেসারি সাপোর্টস। আর আরেকটা ইম্পর্টেন্ট যেবার গুরুত্বপূর্ণ আমরা ইমিডিয়েটলি শুরু করেছি, হেলথ ডিপার্টমেন্ট আপনারা জানেন গত কোভিডেও হেল্পলাইন ব্যবস্থা করেছিল, এবার সেই হেল্পলাইন ব্যবস্থা আজকে থেকে ডায়মন্ড হারবারেও পরিষেবাটা মানুষ পাবে। যে নম্বরটা যে হেলথ ডিপার্টমেন্টের যে নম্বর সেটা সবার জন্য এক থাকছে, কিন্তু ডায়মন্ড হারবারের লোক বা কাকদ্বীপের লোক ফোন করলে এখান থেকে আমরা ওটাকে অপারেট করব। তো আমরা চাইবো এই হেল্পলাইনে যারা বাড়িতে চিকিৎসা করছেন, আইসোলেশন হোম আইসোলেশনে আছেন, তারা এই হেলথ পরিষেবাটা আমাদের হেল্পলাইন পরিষেবাটা যেন ম্যাক্সিমাম ইউটিলাইজ করে। সব থেকে বড় কথা মানুষকে প্যানিক না হওয়া, সবসময় জানা যে আমরা সবসময় ওনাদের পাশে আছি এবং আমরা সবসময় ইমিডিয়েটলি উইদিন রিচ, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেভাবে রেডি সেমনি বাড়িতেও যেন ওনাদেরকে টেলিমেডিসিনের মাধ্যমে আমরা মানুষকে পৌঁছে যেতে পারি। এই ব্যবস্থাটাকেই আমরা সুদৃঢ় করার জন্য সবাই মিলে আমরা প্রয়াসরত আছি।